Assalamualaikum. Welcome to my channel Tech Online. বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে জনতা ব্যাংকের একটা চেক। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যাশ চেক লিখতে হয়। সাধারণত ক্যাশ চেক না দেওয়াটাই বেটার, কারণ ক্যাশ চেকটা যার হাতে থাকবে সেই টাকা তুলতে পারবে। আপনি যদি কোনো কারণে ক্যাশ চেকটা হারিয়ে ফেলেন, যে ক্যাশ চেকটা পাবে সে চেকল টাকা তুলতে পারবে। তারপরে অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে পড়ে ক্যাশ চেক লেখার জন্য। যেমন আমরা যদি কোম্পানির ক্ষেত্রে ধরি, কোম্পানির MD বা চেয়ারম্যান বা যে সিকিউরিটি কোনো কারণে সে অফিসে আসতে পারবে না বা দেশের বাইরে চলে যাবে, তো পেটি ক্যাশ মেনটেন করার জন্য বা অফিসের কোনো ক্যাশ পেমেন্ট করার জন্য অনেক সময় ক্যাশ চেক লেখা প্রয়োজন হয়ে পড়ে। বা কোনো ব্যক্তির ক্ষেত্রে ধরি, ব্যক্তি হয়তো অফিসে চলে যাবে, তো অফিসের কোনো কাজে বাইরে চলে যাবে বা বাসায় থাকতে পারবে না, বাসার কোনো পেমেন্টের জন্য বা বাসার কোনো কাজে ক্যাশ চেক লেখা প্রয়োজন হয়ে পড়ে। যাই হোক, যে কোনো কারণে আমাদের অনেক সময় ক্যাশ চেক লেখা প্রয়োজন হয়ে পড়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নির্ভুল ভাবে ক্যাশ চেক লিখতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে জনতা ব্যাংকের একটা চেক, এবং আমি এই চেক নাম্বার, চেক নেম এবং চেক অ্যাকাউন্ট নাম্বারটা আমি হাইড করে দিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক যে আপনি একটা নির্ভুল ভাবে একটা ক্যাশ চেক কিভাবে লিখবেন। ক্যাশ চেক লেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে পে টু, যেহেতু এটা ক্যাশ চেক, পে টুর পরে লিখবেন আপনি ক্যাশ। তারপর আপনি অঙ্কে টাকার ফিগার লিখবেন, কত টাকার চেক আপনি দিবেন এখানে আপনি লিখবেন। তো আমি দেবো 20,000 টাকার চেক, তো আমি এখানে লিখব 20,000। আপনি 20,000 লেখার পরে এপাশে একটা টান দিবেন, টান দিয়ে তারপর এপাশে দুইটা সমান সমান চিহ্ন দিবেন, আবার এপাশে আপনি দুইটা সমান সমান চিহ্ন দিবেন, যাতে করে আপনার এই চেকটা জালিয়াতি করার কেউ সুযোগ না পাই। তারপর আপনি কথায় লিখবেন 20,000 only কথাটা লিখে দিবেন। তারপর এপাশে দেখতে পাচ্ছেন একটু গ্যাপ আছে, তো এখানে আপনি একটু টান দিয়ে দিবেন যাতে এপাশে কেউ কিছু না লিখতে পারে, এভাবে একটা টান দিবেন। ঠিক একইভাবে আপনি এপাশে একটা টান দিয়ে দিবেন যাতে করে এপাশে কেউ কিছু লেখার সুযোগ না পায়। তারপর আপনি ডেটের জায়গায় ডেট বসিয়ে দিবেন যে কত তারিখে আপনি চেকটা দিতে যাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন DD MM YY Y, DD মানে ডেট, MM মানে মান্থ, তারপর YY মানে ইয়ার। তারপর DD তে আমি দিব ডেট, কত তারিখে আমি চেকটা দিতে যাচ্ছি। আমি এখানে দিলাম 20 মাস 10, তারপর 2021 ইয়ার। প্রথমে হলো তারিখ, তারপর হলো মাস, তারপর হলো বছর বা ইয়ার। এখন আসুন, আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি যেই তারিখটা দিলাম সেই তারিখে যদি এই ক্যাশ চেকটা নিয়ে ব্যাংকে না যেতে পারে কোনো কারণে, তাহলে কি আমার এই চেকটা বাতিল হয়ে যাবে বা এই চেকটা দিয়ে কি টাকা তোলা যাবে না? তার উত্তর হলো, চেকে যে তারিখটা থাকবে সেই তারিখে আপনি ব্যাংকে যেতে হবে বা ওই তারিখে গিয়ে আপনি টাকা তুলতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। আপনি ইচ্ছে করলে পরেও তুলতে পারবেন। একটা চেকে যে ডেট দেওয়া থাকবে সেই তারিখ হতে পরবর্তী 6 মাস পর্যন্ত আপনি এই চেকটার ভ্যালিডিটি থাকবে, এই চেকটা দিয়ে আপনি ক্যাশ করতে পারবেন। এখন আমি আপনাদের সামনে গুগলে সার্চ দিয়ে জানবো একটা চেকের ইস্যু ডেট থেকে ভ্যালিডিটি কয় মাস থাকে। আমি গুগলে গিয়ে সার্চ দিব চেক ভ্যালিডিটি, চেক ভ্যালিডিটি পিরিয়ড ইন বাংলাদেশ লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে লেখা আছে 6 মান্থ, দ্য ডেইলি স্টার্টের একটা রিপোর্ট। আমি যদি আর নিচে যাই, নিচে গিয়ে আমি দেখতে পাবো যে bdlaws.minlaw.gov.bd, এটা বাংলাদেশের একটা গভর্নমেন্টের ওয়েবসাইট। এখানে লেখা আছে দ্য চেক হ্যাজ বিন প্রেজেন্টেড টু দ্য ব্যাংক উইথ ইন এ পিরিয়ড অফ 6 মান্থ ফ্রম দ্য ডেট অন হুইচ ইট ইজ ডন, যেই তারিখ থেকে চেকটা ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেট থেকে 6 মাস পর্যন্ত একটা চেকের ভ্যালিডিটি থাকে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার একটা চেকের ভ্যালিডিটি কয় মাস থাকে। সুতরাং ওই তারিখের পরে আপনি ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবেন। তারপর আসুন, এখানে আপনি সিগনেচার দিবেন, যেখানে আপনি সিগনেচার দিবেন আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। মনে রাখবেন আপনি এখানে সিগনেচারটা দিবেন সেই সিগনেচারটা, যে সিগনেচারটা আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় ব্যাংকের কাছে যে সিগনেচার দিয়েছিলেন, ঠিক এই সিগনেচারটা আপনি এখানে দিবেন, আদারওয়াইজ কিন্তু টাকা তুলতে পারবে না। ঠিক একইভাবে আপনি চেকটা একটু উল্টাবেন,
চেকটা একটু উল্টিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা লাইন ও ওই পাশে যে সিগনেচারটা দিয়েছেন ঠিক একই ভাবে আপনি এই পাশে দুইটা সিগনেচার দিয়ে দিবেন। তো আমি এখানে সিগনেচার দিয়ে দিলাম। ব্যাংক দেখবে যে আপনার সিগনেচার এবং ব্যাংকের কাছে আপনি যে সিগনেচার দেওয়া ব্যাংকের সিস্টেমের কাছে সেই সিগনেচার ম্যাচ হয়েছে কিনা। যদি ম্যাচ না হয় তাহলে এই চেকটা বাতিল হয়ে যাবে বা এই চেক দিয়ে টাকা তোলা যাবে না। তারপর এখানে আপনার ইচ্ছে করলে আপনি মোবাইল নাম্বারটা দিতে পারেন, ব্যাংকের কাছে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিতে পারেন। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মনে রাখবেন আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে কল দিয়ে ব্যাংক ভেরিফিকেশন করবে বিষয়টা কিন্তু সেরকম। আপনি এখানে অন্য কোন মোবাইল নাম্বারও দিতে পারেন বা যে চেকটা নিয়ে যাবে সেও এখানে একটা মোবাইল নাম্বার দিতে পারে। আপনি যদি মোবাইল নাম্বার না দেন তাই না, ব্যাংক সিস্টেমে দেখবে যে কোন মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বারটা ব্যাংক কালেক্ট করে ওই মোবাইল নাম্বারে কল দিয়ে ভেরিফিকেশন করবে। তারপর আসুন যে আপনি এখানে কি লিখবেন। অনেকে কনফিউশন ফিল করে যে এখানে কি লিখবো। এখানে আপনি লিখবেন যে ডেট, কত তারিখের চেকটা আপনি দিচ্ছেন সেই ডেটটা আপনি লিখে দিবেন আপনি মনে রাখার জন্য, অংশটুকু আপনি মনে রাখার জন্য শুধু এখানে আপনি ডেটটা দিয়ে দিবেন 20/10/2021। পে টু আপনি কাকে দিতে যাচ্ছেন, যেহেতু ক্যাশ চেক আপনি অনুমান করে নেবেন যে আমি কাকে চেকটা দিতে যাচ্ছি। যেমন মিস্টার ধরলাম MD আবুল হাসান। আর টাকা, কত টাকার চেক সেটা আপনি এখানে লিখে দিবেন, এটা আপনি মনে রাখার জন্য। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ডট ডট আছে, এই ডট আন দিয়ে চেকটাকে আপনি ছিঁড়ে ফেলতে পারবেন এভাবে। তো এটাকে আপনি এভাবে চেকটাকে ছিঁড়ে কাউকে দিতে পারবেন। তো এখন আসুন আমরা জানবো আপনি চেক লিখতে গিয়ে কোথাও ভুল করে ফেললেন বা ওভার রাইটিং করলেন সেক্ষেত্রে আমরা কি করব। আপনি চেকের কোনো অংশ ভুল করে ফেললে, যেমন আপনি ডেটের কোনো অংশ ভুল করে ফেলছেন, ডেট লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন বা মান্থের অংশ ভুল করে ফেলেছেন বা ইয়ারে ভুল করে ফেলেছেন, তখন আপনি কি করবেন। তো ডেটের কোনো অংশ ভুল, যেমন ধরুন আমি এখানে দিলাম 4, তার মানে ডেটের অংশ আমার ভুল। তো ডেটের যেখানেই ভুল হোক না কেন আপনি ফুল অংশটা একটানে কেটে দিবেন, এই ফুল অংশটা একটানে এভাবে কেটে দিবেন, একটানে কেটে দিয়ে তারপর নিচে আবার ডেটটা লিখবেন 2010/2021 এভাবে লিখে তারপর পাশে একটা সিগনেচার দিয়ে দিবেন, এভাবে একটা সিগনেচার দিয়ে দিবেন, তাহলে আপনার এই চেকটা দিয়ে ক্যাশ করা যাবে। অথবা আপনি কথায় লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন বা অঙ্কে লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেছেন, যেমন ধরুন আপনি 20 লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন বা 20 আপনি ওভার রাইটিং করেছেন আর ব্যাংকের চেকে তো ওভার রাইটিং এলাও না, তখন কি করবেন। তখন আপনি 20 আপনি একটানে কেটে দিবেন, একটানে কেটে দিয়ে নিচে আবার 20 লিখে দিবেন, লিখে পাশে একটা সিগনেচার দিয়ে দিবেন। আর যদি ওভার রাইটিং করেন, যেমন আপনি 20 ওভার রাইটিং করলেন কোনো একটা অংশতে, তখন এই 20 কাটা দরকার নাই, আপনি নিচে একটা সিগনেচার দিয়ে দিবেন, দ্যাটস এনাফ। তো মোট কথা হলো আপনি চেকের যেখানে আপনি ভুল করেন না কেন বা যে অংশটুকু আপনি ওভার রাইটিং করেন এই ওভার রাইটিং এর নিচে আপনি একটা সিগনেচার দিয়ে দিবেন, আর যে অংশটুকু আপনি ভুল করে ফেললেন, ওভার রাইটিং না ভুল করে ফেললেন, এই অংশটুকু আপনি একটানে কেটে দিবেন, একটানে কেটে দিয়ে নিচে আবার লিখবেন, লিখে তারপর পাশে একটা সিগনেচার দিয়ে দিবেন, তাহলে আপনার এই চেকটা নষ্ট হবে না, এই চেক দিয়ে আপনি ক্যাশ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্যাশ চেক আপনি কিভাবে লিখবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।